হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। গুড মর্নিং বলছি, এখন বাজে 9:30। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, তো এসেই দেখছি দুধ চলে এসেছে। মানে আমাদের বাড়িতে দুধ অনেক দেরি করেই আসে, মানে 11:30 বেজে যায়, তো আজকে দেখলাম তাড়াতাড়ি দুধ দিয়ে চলে গেছে। তো দুধটা বসিয়ে দিলাম, আর বাজারও চলে এসেছে। এই যে আজকে চলে এসেছে ইলিশ মাছ, তো প্রায় দিন এখন ইলিশ হচ্ছে। তো কী বলবো, একটা না ইলিশ খেতে গেলে না ভালো লাগে না, আর ইলিশের কত রেসিপি করবে বলো দিনের পর দিন। তো যাই হোক, আমি ইলিশটা কাটার আগে সবসময় ধুয়ে নিই, আজকেও সেম করলাম, ফার্স্ট ধুয়ে নিলাম, তারপরে এই যে কাটতে বসে গেছি। তো আজকে ভাবছি ইলিশ মাছের না কী বলবো, অন্য টাইপের একটু ভাপা করবো। আমি সাধারণত ভাপা কড়াইতেই করে থাকি, বাট আজকে কড়াইতে করবো না, টিফিন বাটিতে করে ভাপাটা করবো। তো কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আজকে মাছের ভাপা করব, তাও আবার ইলিশ মাছের, মানে বুঝতেই পারছো সর্ষেটা মাস্ট। আমাদের বাঙালিদের ইলিশ ভাপা মানে সর্ষে থাকবে। তো সর্ষে নিয়েছি, তো কালো সর্ষে সাদা সর্ষে দুটোই মিক্স করে নিয়েছি, মানে যতটা কালো সর্ষে নিয়েছি ততটা সাদা সর্ষে নিয়েছি, আর পরিমাণটাও কিন্তু বেশ অনেকটা রয়েছে। আর সঙ্গে কী বলো তো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তো সব একসাথে ভালো করে পেস্ট করে নিচ্ছি ফার্স্ট। এবার যেটা করব, আমি ক্যামেরাটা নিচের দিকে রাখলাম, নাহলে দেখতে পাবে না, একটা টিফিন বাটি নিলাম, এর মধ্যে বেশি নয় এক চামচ দই দিলাম। এবার এই যে কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে মিক্সড করে বেটেছি, এটা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মাছেও যেহেতু নুন হলুদ মাখানো রয়েছে, তো সেই অনুযায়ী নুনটা দিচ্ছি। একদম সামান্য মানে একদম সামান্য একটুখানি চিনি দিলাম, যেহেতু দইটা রয়েছে তো একটু টক টক লাগবে, তার জন্য একটুখানি দিলাম চিনি। এবার এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এইবার দিচ্ছি তেল, মানে কি বলবো, ইলিশ মাছ তো তেল বেশি, কিছু করার নেই, অনেকবার বলেছি তেলটা একটু লাগবে। ওরে ওরে, তেল দেখলেই আমার ভয় লাগে। এইবার কাঁচা লঙ্কা গুলো কেটে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা যেহেতু বাটা রয়েছে, তো কি করব, দুটো একদম দেখো এরকম ফালি করে দিলাম, আর তিনটে জাস্ট একটু করে কেটে দেবো, নাহলে কি বলতো বেশি ঝাল হয়ে যাবে। দেখো ভালো করে গ্রেভিটা বানিয়ে নিলাম, একটুখানি জল দিচ্ছি, আর এখানে যেহেতু ভাপে দেব তো জল না এখানে শুকনো হওয়ার কোনো চান্সই নেই, তো কি করব একটুখানি জাস্ট এই মশলাটা বাটার জল একটুখানি দিলাম। বানিয়ে নিয়েছি, এবার মাছগুলো এর উপরে দিচ্ছি। আজকের মাছটা বেশ টাটকা, এই কয়েকদিন যে নিয়ে আসছে না মাছ, সত্যি খুব টাটকা, একদিনও বাজে লাগেনি।
উপর থেকে আর একটু খালি সরষে তেল দিচ্ছি, একটু জাস্ট এই যে দেখো রেডি করে নিয়েছি। একদম যে পাতলা পাতলা হবে তা নয়, দেখো একটা থোকা 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 থোকা। ওকে, উপর থেকে একটু সরষের তেলও দিয়ে দিয়েছি। এবার কিছু নয়, কুকারটা লাগিয়ে দেব। আর এখানে কড়াইতে দেখো সামান্য জল দিয়েছি, সামান্য মানে একটুখানি বেশি, যাতে টিফিন বক্সটা না ডুবে সেই অনুযায়ী জল দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, এবার আর কিছুই নয়, টিফিন বক্সটা বসাবো। তো এই জলের মধ্যেই ভালো করে লাগিয়ে দিলাম, খোলার সময় খুলছেন বাবারে, খোলার সময় অসুবিধা হবে জানি, গরম গরম খুলতে গেলে তো অসুবিধে হবে, আর কি বলতো গরম গরম না খুললেও নয়, খেয়ে অফিস বেরোবে। এটা দিয়ে দিলাম, গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে দিলাম। তো হতে থাক আজকে রিলিজ ভাপা। তো আশা করি রেসিপিটা ভীষণ ভালো আর আমার খুব পছন্দের। তবে হ্যাঁ, কড়াইতে এরকম ভাপা বেশি ভালো লাগে, আগেও অনেকবার করে দেখিয়েছি। তো চলো এটা হতে থাক, হয়ে গেলে ফিরে আসছি আর দেখাচ্ছি আমি আজকে কি কি রান্না করেছি। ওরে পাপি, জাস্ট মেল আসছে না, সিরিয়াসলি, আহা আমার তো জিভের জল। দেখো আশা করি টেস্টি হবে, আর মাছটাও যেহেতু টাটকা তো ভালো হওয়ারই কথা। তো দেখা যাক, খেয়ে না হয় তোমাদেরকে জানাবো। আর এখানে আর দেখো এখানে রান্না করেছি এই যে লাউয়ের তরকারি, আর এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়েছে। আর এটা কি বলতো, আগের মাছ ছিল ইলিশ মাছ, পমফ্লেট মাছ, মোরলা মাছ, সব একসাথে কি করেছি তেঁতুল দিয়ে টক করেছি। কেউ পমফ্লেট মাছের টক খায়, বাট আমি খাই, বুঝলে, আহা আজকে স্পেশাল তো এটাই। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে আর আমরাও দেখো লাঞ্চের জন্য চলে এসেছি। তো এই যে একটা উচ্ছে সেদ্ধ নিয়েছি ফার্স্ট, ছোট দেখে উচ্ছে সেদ্ধ, আর পটল আর পনিরের তরকারি, লাউয়ের তরকারি, আর এই যে ইলিশ মাছের ঝাল। তো পরে যেহেতু এডিট করেছি তার জন্য তোমাদেরকে বলছি, মানে ফাটাফাটি হয়েছিল টেস্ট। তো স্যালাডও ছিল, একটুখানি শসা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের ব্যবস্থা। ও রিয়েলি টেস্টি, এই একটাই প্রবলেম, এত কাঁটা এত কাঁটা এত কাঁটা। দারুণ টেস্টি হয়েছে গ্রেভিটা, কেন বলো তো, সর্ষে একটুখানি দই মানে সব মিশিয়ে একটা ইয়াম্মি টেস্টি। তো ঝাল ঝালও হয়েছে, দুটো কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি একটু ঝাল ঝাল রয়েছে, খেয়ে দিয়ে আসছি।